ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য পরিবর্তনের আশায় এমপি আনার হত্যা পরিকল্পনায় নিজেকে সম্পৃক্ত করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে গ্যাসবাবু। 164 ধারায় আদালতে যাওয়া জবানবন্দিতে তিনি একথা স্বীকার করেন। শুধু তাই নয়, এমপি হওয়ার স্বপ্নে এই হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও জড়িত, এমনটাও আদালতকে জানিয়েছেন বাবু। জবানবন্দিতে বাবু আরও কী কী বলেছেন তার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে চারজন ইতিমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে গ্যাস বাবু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে বাবু বলেছেন, এমপি আনোয়ারুলকে হত্যার পরিকল্পনার সময় এবং হত্যার পর মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সঙ্গে তার একাধিকবার বৈঠক হয়। বৈঠকে হত্যার জন্য করা চুক্তির টাকার একটি অংশ সাইদুল করিম মিন্টুর কাছ থেকে নিয়ে হত্যা পরিকল্পনা বাস্তবায়নকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় গ্যাস বাবুকে। বাবুও জানিয়েছেন, এই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের কারণেই এমপি আনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। শাহিন পরিকল্পনা করলেও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতা চান। আনার বারবার এমপি হওয়ায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা, বিশেষ করে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু মনে মনে ক্ষিপ্ত ছিলেন। তাই মিন্টু আখতারুজ্জামান শাহিনের ডাকে সাড়া দেন এবং এমপি হওয়ার স্বপ্ন দেখেন। জবানবন্দিতে বাবু আরও বলেন, এমপিকে কলকাতায় খুন করার পর আমানুল্লাহ 15 মে ঢাকায় ফিরে আসে। পরে 17 মে ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়ের পাশে আমানুল্লাহর গাড়িতে তার সঙ্গে বৈঠক করেন তিনি। তখন আমানুল্লাহ তার মোবাইলে এমপি আনোয়ারুলের মরদেহের ছবি দেন। খুনের জন্য চুক্তির টাকার একটি অংশ কবে পাবেন জানতে চান আমানুল্লাহ। তিনি ওই টাকা সাইদুল করিম মিন্টুর কাছ থেকে নিয়ে 24 মে তাকে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু তার আগেই গ্রেপ্তার হন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। আমানুল্লাহর কাছ থেকে এমপি আনারের মরদেহের ছবি পাওয়ার পর তিনি চলে যান সাইদুল করিম মিন্টুর কাছে। মিন্টু তার মোবাইল থেকে ছবি নিজের মোবাইলে না নিয়ে তার 3টি মোবাইলই নিয়ে নেন। পরে ওই 3 মোবাইল হারিয়ে গেছে উল্লেখ করে বাবুকে থানায় জিডি করার পরামর্শ দেন মিন্টু। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। এর আগে এই হত্যায় আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।